বিশ্বখনিকর বিশ্বকর্মা পূজালৈ মাজত মাত্র এটা দিন বাকি আর তেনে সময়তে আমি দেখাব বিচারিছো মঙ্গলদৈ বিশ্বকর্মা শিল্পালয় আসলতে মৃন্ময় মূর্তি সমূহ কি ধরনের সাজু করে তুলিছে দেখছো প্রায় শতাধিক আসলতে মূর্তি এতে সাজু করে তোলা হয়েছে যেহেতু এই বিশ্বকর্মা শিল্পালয় প্রায় মঙ্গলদৈ বিভিন্ন প্রান্তলৈকে মৃন্ময় মূর্তি সমূহ লৈ যোৱা হয় আর এ দেখছো মঙ্গলদৈ বিশ্বকর্মা শিল্পালয়ের দৃশ্য আর বিশ্বকর্মা শিল্পালয়ে আসলে মৃন্ময় মূর্তি সমূহ সাজু করে তুলেছে কি মূর্তি এবার সাজু করেছে মূর্তি এবার আমার 300-350 এনেক হব ডর ডর সর গোটে মিলি বনেছো কল গলে কললে গলে যাব এগুলো মঙ্গলদৈ শিবাজার ঘোড়াবান্ধা এগুলো সব জায়গাতে যাব মঙ্গলদৈতে দাম করেছে এটা দাম 3,000-4,000-5,000-8,000 এনেক আছে আর আমি আজি এক দেড় মাস ধরে কাম করে আছো ছয় সাতজন মানুষ আছো আমি নিশ্চয়কৈ দেখাইছো মঙ্গলদৈর দৃশ্য আর মঙ্গলদৈর এই ধরনের মৃন্ময় মূর্তি সমূহ সাজু করে তোলা হয়েছে যেহেতু এইখান শিল্পালয়তে আসলে শিল্পালয়ের আসলে বিভিন্ন প্রান্তলৈকে যেসমূহ স্থানত পূজা অনুষ্ঠিত করা হয় আৰু বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত করে এইখান শিল্পালয়ের প্রায় মূর্তি সমূহ লৈ যায় পূজা করব বাইদে এবার হয় পূজা করেন বিশ্বকর্মা পূজা সাজু হয়েছে হয় আর মূর্তি বিলাক এবার দামটো কেন বাড়িছে নাকি এবার ঠিকই আছে তেওঁলোকৰ কষ্ট আছে তো ঠিকই আছে ইয়াতকে বেশি হওয়া নাই কমও হওয়া নাই আর আসলে আমি পুনৰ কৈছো যে এইখন শিল্পালয়ৰ পৰাই মঙ্গলৰ বিভিন্ন প্ৰান্তলৈকে আচলতে মৃন্ময় মূৰ্তিসমূহ লৈ যোৱা হয় আমি কি দাম হৈছে সেই বিষয়ে জানো এবাৰ কিমান দাম হৈছে মূৰ্তিবিলাকৰ দাম বাঢ়িছে যে বস্তুবিলাকৰ দাম বাঢ়িছেতো সেইকাৰণে হাজিৰাবিলাকো বাঢ়িছে কিমান দাম হৈছে মূৰ্তি এতিয়া দাম 2,000-1,500 এনেকুৱা আছে আৰু আগতকৈ দামটো অলপ বাঢ়িছে অলপ বাঢ়িছে আগতকৈ বস্তুবিলাকৰ দাম বাঢ়িছে তাৰমানে হাজিৰাবিলাক বাঢ়িছে ইতিমধ্যে কৈছোঁ যে মঙ্গলদৈ এইখন শিল্পালয়ৰ পৰা আচলতে জিলাখনৰ বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানে মৃন্ময় মূৰ্তিসমূহ লৈ যায় আৰু এই শিল্পালয়খনৰ পৰাই ৰপ্তানি কৰা হয় বিশেষকৈ আমি দেখুৱাইছোঁ এটি বৃহৎ মূৰ্তি এই মূৰ্তিটো দেখুৱাইছোঁ এই মূৰ্তিটো আচলতে এই মূৰ্তিটো ক'লৈকে যাব এইটো আপোনাৰ হেৰি মেনাপাৰালৈকে যাব মেনাপাৰা যাব কিমান দাম হ'ব মূৰ্তি এইটো দাম 10,000 হয় মূর্তি আসলে এই ধরনের সাজু করা হয়েছে আর কৈছো যেহেতু মাজত মাত্র এটা দিন বাকি আর তেনে সময়তে দেখবলে পাওয়া গেছে মৃত শিল্পী সকলে আসলে সাজু করে তোলা যে প্রস্তুত করা যে মৃন্ময় মূর্তিসমূহে একটা প্রাণ পাই উঠিছে আর এই মূর্তিসমূহে আসলে জেলাখনের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে পূজা যে অনুষ্ঠিত করব এই পূজালেকে লৈ যাবৰ কাৰণে সাজু করে তোলা হয়েছে আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ